সাংঘাতিক বাইদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা সবসময় ছিলেন আমাদের পাশে, আমাদের পাশে আমরা আশা করব আপনারা থাকবেন এবং আপনাদের সহযোগিতা নিয়েই আমরা চলচ্চিত্রকে এগিয়ে নিতে চাই। কারণ হলো এককভাবে কোনো কাজ সম্ভব নয়, আমাদের সকলের একাগ্রতা একতাই আমাদেরকে উন্নতির দিকে নিয়ে যাবে। আপনারা, আমার কথা শেষ করছি, নিপুণ এখানে আছে, তাকে কিছু বলার জন্য আমি আজকে অত্যন্ত একটা আনন্দের দিন, কারণ 9টা মাস কিন্তু আমরা যুদ্ধ করেছি। আজকে আমরা যে রায় দিয়েছিলাম আপিল বোর্ড, আপিল বোর্ডের আমি এবং হোসেন ভাই দুজনে মিলে যে রায়টা দিয়েছিলাম এবং সেই রায়টা আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং আদালত বলেছে যে আমাদের রায়টায় কারেক্ট ছিল। সেই কারেক্ট রায়ের কারণেই আজকে নিপুণ বৈধভাবে আজকে জেনারেল সেক্রেটারি এবং তাতে কোনো বাধা রইল না। এখন কাজ হচ্ছে নিপুণের আর কাঞ্চন ভাইয়ের, কীভাবে সমিতিকে এগিয়ে নিয়ে যাবে, কীভাবে দর্শকদের সহ সাধারণ পাবলিকদের সহ এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটুকু ভালো কাজ করতে পারবে ওনারা, সেটা হচ্ছে ওনাদের দায়িত্ব। আমি কামনা করি তারা অনেক ভালো কিছু করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, কারণ দীর্ঘ 9 মাস পর আসলে আজকে আমাদের একটা বিজয়ের, আমার মনে হয় যে বিজয়ের দিন সামনে ডিসেম্বর আসছে। এতদিন আসলে কাঞ্চন ভাই এক পায়ে হেঁটেছে আমার মনে হয়, তো আজকে থেকে আমরা দুই পায়ে হাঁটা স্টার্ট করবো। কারণ আমি বলেছিলাম যখন নির্বাচন শুরু আগে যে খেলা হবে একটা কথা বলেছিলাম, কিন্তু এইভাবে যে 9 মাস এত বাজেভাবে খেলতে হবে সেটা বুঝিনি। তো আজকে থেকে ইনশাল্লাহ আমরা কার্যক্রম প্রপারলি শুরু করবো এবং আমাদের অ্যাক্টিভিটিস ইনশাল্লাহ, যেহেতু নিপুণ এসেছে সাধারণ সম্পাদকের পদে, আমরা সবাই মিলেমিশে একটা ভালো কাজ করবো। এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন, যা কিছু ঘটেছে সবই নিজে তুলে দিয়েছিলেন। তারপর একটা অসম শক্তি গত 9টা মাস আমাদের কষ্ট দিল, অবশেষে সত্যের জয় হলো, বিজ্ঞ আদালত সেই রায়টি দিয়েছেন, আমরা সঠিক ছিলাম এবং আপনারা সার্বক্ষণিক আমাদের পাশে ছিলেন, এই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞ। থ্যাংক ইউ। বসে 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 বসে